আমাদের রাইট সাইডে I-20টাকে একবার দেখো, পুরো মডিফাই করে চাকা পুরো গাড়ির থেকে বাইরে। বন্ধু, আর একটা নতুন দিন, আর একটা নতুন ব্লগ। আর তোমাদের সকলকে স্বাগত আমাদের এই নতুন ট্রাভেল সিরিজে। আর লাস্ট ব্লগে তোমরা তো দেখেছিলে, আমরা শেয়ার করেছিলাম ধুবলাগুড়ির একটা র এক্সপিরিয়েন্স। আর দেখতেই পাচ্ছ টেন্টের ভেতরে এখন আমরা আছি। তো যারা প্রিভিয়াস ব্লগগুলো দেখোনি তার কিন্তু দেখো, আমি কিন্তু হাইলি তোমাদের রেকমেন্ড করবো। তাছাড়া আজকে আমরা এই ধুবলাগুড়ি থেকে যাবো হচ্ছে আমাদের বাড়ি, মানে প্রায় 350 কিলোমিটারের রাইড হবে। আমাদের অ্যাডভেঞ্চারকে নিয়ে একটা সুন্দর মোটো ব্লগ আসতে চলেছে, তো জুড়ে দেখো পুরো ব্লগের শেষ পর্যন্ত। আর বাকি এখন এই টেন্টের ভেতরে সব জিনিসপত্র চলো আমরা গুছিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে বাইকে। বন্ধু, ঘড়িতে বাজে 2:27, ভেবেছিলাম দুটোর মধ্যে বেরোবো, বাট এই যে দাদার একটু আতিথিয়তার খাতিরে আমাদের একটু টাইম লেগে গেল। আমরা একদম দুপুরে দুর্দান্ত একটা লাঞ্চ করে এই যে আমাদের ক্যাম্প উইথ কেয়ার ধুবলাগুড়ির ক্যাম্প থেকে এখন আমরা বেরোচ্ছি। চলো দাদা, আর তোমাদের সকলকে বলবো তোমরা যারা লাস্ট ব্লগ দেখোনি আগে দেখো, আর দাদার ক্যাম্পটা মানে ভিজিট করতে কিন্তু একদমই ভুলো না। আর দেখতেই পাচ্ছ বাইকে সব একদম লাগেজ আমাদের সেট হয়ে গেছে। ওকে ওকে, ফাইনালি শুরু করে ফেললাম আমাদের জার্নি আজকের। আর যাওয়ার পথে আমরা দাঁড়াবো একটু ডেবরা টোল প্লাজাতে, যেটার ডিস্টেন্স এখান থেকে 141 কিলোমিটার। আর বন্ধু, সত্যি কথা বলতে এই ধুবলাগুড়ি জায়গাটা এতটা সুন্দর না, সত্যি মন ভরে গেছে এখানে এসে। আর আমার তো একবার ইচ্ছা আছে মনসুনের টাইম এখানে আসার। দাদা বললো নাকি দুর্দান্ত ঢেউ, আর পুরো এলাকাটা পুরো গ্রিনারিতে ভরে যায়। আর বন্ধু দেখতেই পাচ্ছ লেফট সাইড অ্যান্ড রাইট সাইডের ভিউ। আর বন্ধু, মোটামুটি 10-15 কিলোমিটার এই ভেতরের রাস্তা দিয়ে যাওয়ার পরই আমরা পেয়ে যাবো হচ্ছে হাইওয়ে। তারপরে তো একটা সুন্দর স্পিড মেনটেন করে আমরা যেতে পারবো। বাকি আমাদের বাইক এখন দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে, শুধু একটাই প্রবলেম তোমরা দেখেছিলে একটা ব্লগ আগে, যে আমি দেখেছিলাম বাইকের অয়েল সিলটা মনে হয় কেটে গেছে রেয়ার সকারের। এই যে বন্ধু, আমাদের ওপরে হচ্ছে হাইওয়ে, আর এবার এখান থেকে রাইট ঘুরলেই আমরা ধরে ফেলবো হাইওয়ে NH16। ওকে, এখান থেকে আর জলেশ্বর 13 কিলোমিটার বাকি। বাট জলেশ্বর ঢোকার আগে যে রাস্তাটা আছে না, সেটা পুরোপুরি আর কি বলবো, একটু ড্যামেজ রাস্তা, মানে মাঝে মাঝে ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে, ওই পাশের গাড়ি এই রাস্তায় চলে আসছে, এই কারণে আমরা আবার ঠিকঠাক স্পিড মেনটেন করতে পারছি না। বাট তোমরা যদি আসো না, তাহলে তোমরা ধরতে পারো অলমোস্ট 80% রাস্তা কলকাতা থেকে তোমরা একদম সেরাই পাবে। তো এই আর কি এখনকার মতো রোডের কন্ডিশন। ঘড়িতে বাজে 3:17, আর একটু বাদে আমাদের একটু দাঁড়াতে হবে, কারণ খাওয়ার পরে না, একটু আগে আমরা লাঞ্চ করেছি, সেই কারণে খাওয়ার পরে হালকা হালকা ঘুম পাচ্ছে। কোথাও একটা চায়ের দোকান পেলে সেখান থেকে একটু চা খেয়ে নেবো। আর তার সাথে সাথে আমার হেলমেটের ভেতরে বালাক্লাভারটাতে একটু প্রবলেম হয়েছে, কারণ কানে একটু লাগছে। 50 কিলোমিটার কমপ্লিট করার পর আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, এই যে অ্যাপি ফ্রিজ খাচ্ছি এখন, চা আর খেলাম না, দুপুরবেলা আর চা খেতে ইচ্ছা করছে না। এই অ্যাপি ফ্রিজ খেয়ে বাকি জার্নিটা আমরা কন্টিনিউ করবো। আর মোটামুটি 100 কিলোমিটার মতো বাকি, এখানে রয়েছে আমাদের বাইক। আর 100 কিলোমিটার কমপ্লিট করার পর চলে আসবে দেবরা টোল প্লাজা। কি হাল চাল, একদম পারফেক্ট। ক্যামেরা অন করলে ও তখন একটু এনার্জেটিক হয়ে যায় না। ওকে, টাইম হয়ে গেছে ঘড়িতে 3:30, আর এখান থেকে ছোট্ট একটা 5-10 মিনিটের ব্রেক কমপ্লিট করে আমরা জার্নিটা কন্টিনিউ করছি। আর বন্ধু দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা ব্রিজের উপর দিয়ে এখন আমরা ক্রস করছি। আর বন্ধু, এখান থেকে কলকাতার ডিস্টেন্স আর বাকি হচ্ছে 214 কিলোমিটার, আর খড়গপুর হচ্ছে 85 কিলোমিটার। বাট হয়তো আমরা খড়গপুরের ভেতর দিয়ে যাবো না, আমরা বাইপাস করে যাবো খড়গপুরকে। আর আমাদের লেফট সাইডে চলে যাচ্ছে হচ্ছে জলেশ্বর টাউন, আর রাইট সাইডের এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে জলেশ্বরকে বাইপাস করে, এই যে এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে জলেশ্বরের ভেতরে। তো দেখতেই পাচ্ছ বন্ধু, সামনে হচ্ছে লরির চেকিং, মানে দেখছে কোথাও কিছু উল্টোপাল্টে জিনিস নিয়ে যাচ্ছে না। তো দেখি 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 দেখি, ইয়েস। আর এখন বাজে ঘড়িতে 4:00, আর মাত্র 60 কিলোমিটার বাকি এখান থেকে দেবরা টোল প্লাজা। আর ভাই, আর একটা জিনিস, আমরা যখন জার্নিটা শুরু করেছিলাম মানে কালকে না একদম ফগি ওয়েদার ছিল, আর আজকের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, পেছনে হচ্ছে একটা দুর্দান্ত সানসেট, তার সাথে সাথে আকাশে মেঘটা একবার দেখো কতটা সুন্দর লাগছে, একদম ছোটো ছোটো করে চারিদিকে মেঘটা ছিটিয়ে আছে, অসাধারণ লাগছে দেখতে। আমার তো বেশ ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই। ঘড়িতে 4:30, আর আমাদের লেফট সাইডে হচ্ছে এরকম দুর্দান্ত একটা সানসেট, আর তার সাথে সাথে বন্ধু এখন আমরা উড়িষ্যা ছেড়ে এন্টার করে ফেলেছি কিন্তু পশ্চিম মেদিনীপুরের ভেতরে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেতরে। বেশি বাকি নেই এখান থেকে ডেবরা টোল প্লাজা, আর মাত্র 35 কিলোমিটার বাকি ভাই। এইরকম লেফট সাইডে সানসেটের সাথে এরকম রাস্তা দিয়ে রাইড করতে জাস্ট আলাদাই লাগছে। আর বন্ধু, এখন চলে এসেছে আমাদের সামনে আজকে দিনের সেকেন্ড টোল গেট, মানে একটু আগে আমরা একটা ক্রস করেছিলাম সেটা তোমাদের দেখায়নি। আর দেখতেই পাচ্ছ টোল গেটের আগে লেফট সাইড অ্যান্ড রাইট সাইডে বসেছে এত সুন্দর একটা বাজার, সবাই হাইওয়ে দিয়ে যখন বাড়ি ফিরবে এখান থেকে বাজার করে বাড়ি ফিরবে আর কি।
কি আমরা এরকম ওয়িং মেশিনের উপরে কেন উঠে গেলাম? রাস্তা রাইট সাইডে এখানে ক্লোজ ছিল, সে কারণে এখান দিয়ে আমরা পেরিয়ে আসলাম। অন্যান্য গাড়িও এই রাস্তা দিয়ে ঢুকছিল, তাই আমরা ঢুকে গেলাম। বন্ধু যেতে যেতে একটু দাঁড়িয়ে গেলাম, বিকজ জানো তো তোমাদের ভাই একটু সুন্দর ভিউ দেখতে পেলে দাঁড়িয়ে পরে। পেছনটা আমাদের তোমরা দেখতেই পাচ্ছ, আকাশটা একবার দেখো আর তার সাথে হচ্ছে একটা দুর্দান্ত সানসেট। উফ, কি আলাদাই লাগছে, লাভলি ভাই। একটা মারাত্মক সানসেট দেখার পর বন্ধু এখান থেকে আমরা আবার আমাদের জার্নিটা কন্টিনিউ করছি, এই জন্যই আমাদের দেরি হয়ে যায়। আর কি করা যাবে, সাথে আছে বাইক, তার সাথে আছে এত সুন্দর রাইডার। তো চলো এরকমভাবে আমরা একটু মজা করতে করতে সুন্দর ভিউ দেখতে দেখতে বাড়ি যাই। বন্ধু এখন আমরা উঠে গেছি হচ্ছে বাদশাহী রোডে, আর এখান থেকে ডানকুনি দেখাচ্ছে 108 কিলোমিটার, ডেবরা মাত্র বাকি হচ্ছে 17 কিলোমিটার, বা টোল প্লাজাটা তার আগেই 12 কিলোমিটার পরেই চলে আসবে টোল প্লাজা। আর বন্ধু এই রাস্তা দিয়ে কিন্তু যাওয়া যায় মুম্বাই, কটক, এই সমস্ত জায়গাতে। বাকি এখন দেখতেই পাচ্ছ হাইওয়েটা মানে যা সেরা, রাস্তার কন্ডিশন আলাদাই। আর সূর্য ডুবেই গেছে, একটু আগে তোমরা দেখলে সানসেট হলো, আর এখন হালকা হালকা অন্ধকার নেমে এসেছে। ঘড়িতে বাজে এখন 5:08, আর ডেবরা টোল প্লাজার বাকি মাত্র 1 কিলোমিটার। আর বন্ধু টোল প্লাজার আগে দাঁড়িয়েছিল কে জানো আমাদের জন্য, এই যে আমাদের ভেগা ভাই, টাম্বেল ভাই। তো এখান থেকে এই চায়ের ব্রেকটা নিয়ে আমরা বাকি জার্নিটা কন্টিনিউ করবো। এখান থেকে ডানকুনি পর্যন্ত ভাই আমাদের সাথেই যাবে, আর কোলাঘাটে আমরা থামবো। কোলাঘাটে বেশি মানে ভালো মতো কিছু খেয়ে যাবো, হ্যাঁ ভাই, ভাই খাওয়াবে আমাকে। আর চলো বাকি চাটা খেয়ে নিই, তারপর বাকি জার্নিটা কন্টিনিউ করবো আমরা। খুবই বন্ধু এখন বাজে ঘড়িতে 5:48, আর এখান থেকে আমরা বেরোচ্ছি প্রায় আধ ঘন্টা 40 মিনিট দুই বন্ধু মিলে একটু গল্প করলাম। আর এবার আমরা ঠিক করেছি যে দাঁড়াবো কোলাঘাটে। আর বন্ধু ফাইনালি আমাদের সামনে চলে এসেছে এখন ডেবরা টোল প্লাজা, আর এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স আর বাকি হচ্ছে 173 কিলোমিটার। গুগল ম্যাপ যেটা দেখাচ্ছে 4 ঘন্টা 21 মিনিট তো লাগবেই। বন্ধু এখন আমরা চলে এসেছি এমন একটা জায়গায় যেখান থেকে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে হচ্ছে হলদিয়ার দিকে। লেফট সাইডে একটা রাস্তা চলে যাবে হলদিয়ার দিকে, আর সোজা আমরা চলে যাবো হচ্ছে টুয়ার্ডস কলকাতা। আর এখন বাজে ঘড়িতে 6:18, আর আমাদের বাড়ি এখান থেকে বাকি হচ্ছে 137 কিলোমিটার। আর এই যে ভাই আমাদের লেফট সাইডের এই রাস্তাটা, এই যে দেখতে পাচ্ছ এটা ওমিনি গাড়ি ঢুকে গেলো, এটা চলে যাচ্ছে হলদিয়া দীঘা এই সমস্ত দিকে। আর এই যে আমরা এবার বেরিয়ে গেলাম কলকাতার দিকে। ওত্তে রে, এত তাড়াতাড়ি কোলাঘাট চলে আসলাম বুঝতেই পারিনি। এই যে আমাদের লেফট সাইডে রয়েছে হচ্ছে শেরি পাঞ্জাব। শুধু টাইম দেখতেই পাচ্ছ এখন 6:40, আর শেরি পাঞ্জাবে এসে হেভি খাবার আর খেতে পারলাম না, তাই আমরা সিঙ্গাড়া আর চা খাচ্ছি আপাতত। কি হলো টাকা? এই টাকা সিঙ্গাড়া রিভিউ দে। ভালো না? ভালো না? না। কত টাকার বল সিঙ্গাড়াটা? 32 টাকা ভাই, 32 টাকার বেকার সিঙ্গাড়া খাচ্ছি এখন শেরি পাঞ্জাবে এসে। ভাই এরপরে কিছু একটা খেতে হবে বুঝলি তো, ভালো কিছু খাবো আমরা, ঠিক আছে? আমি নিয়ে খাবো। আমি নিয়ে, আমাকে নিয়ে যাবি? শুধু চা খাওয়ার পর আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম, আর চারিপাশে যা দেখছি না বিল্ডিং ফিল্ডিং, দেখে মনে হচ্ছে যে এই একটা বিল্ডিং এর এই দরজার দামে তো আমার 2-3টা বাড়ি হয়ে যাবে। বিল্ডিং না, হসপিটাল মনে হয় এটা। না না, হসপিটাল না ওইটা, আরে শেরি কলেজ হতে পারে। আরে মজা করিস না, শেরি পাঞ্জাবের ওটা একটা নতুন ব্যাংকুয়েট ওয়ালা বিরাট বড় হল বানিয়েছে, বা কি বানিয়েছে ভাই আমরা তো গরিব এসব মানে জানি না। এটা বানিয়েছে ভাই, এটা দেখ ভাই, তোর জন্য, তোর জন্য ঘুরে ঘুরে এইসব জায়গায় যেতে নেই ভাই, ভাই কিনবে দেখে নিয়েছিস, চল এবার চল। চলো দেরি না করে আমরা বাকি জার্নিটা কন্টিনিউ করি আমাদের। বন্ধু এই শেরি পাঞ্জাবের এই সামনে বসে আমরা একটু গল্প অল্প করলাম, চা ফা খেলাম, আর এখনই ঘড়িতে বেজে গেছে 8:30। অনেকটা টাইমই এখানে আমরা ব্রেক নিয়ে ফেলেছি, কারণ অনেকদিন বাদে আমাদের দেখা হলো। তো চলো এবার আমাদের বাকি জার্নিটা এখান থেকে কন্টিনিউ করা যাক, আর এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স আর বাকি হচ্ছে 136 কিলোমিটার। বন্ধু অনেকদিন পর এরকম রাতের বেলায় এরকম হাইওয়ে দিয়ে রাইড করছি আমি, আর দেখতেই পাচ্ছ ওই যে রয়েছে চাঁদ আমার আঙুলের সোজাসুজি, এখানে ছোট্ট একটু লাগছে জানি গোপুরোতে। আর বলে দিই এখন আমরা ক্রস করলাম হচ্ছে বাগনান। আর তোমরা যারা অনেকেই প্ল্যান করো যে কোলাঘাটে যাবো রাইডে, কলকাতা থেকে হোক বা অন্য কোনো জায়গা থেকে হোক, ভাই এসো মজা চলে আসবে। তার সাথে সাথে হালকা হালকা ফগ দেখতে পাচ্ছি রাস্তায়, মানে অতটাও বেশি না, আর রাতের বেলায় আপাতত তো ট্রাক অতটা দেখতে পাচ্ছি না, জানি না ডানকুনির কাছে পৌঁছালে কত ট্রাকের জ্যাম পাবো, সি কি হয়। আর বাকি সুন্দর লাগছে ভাই এতদিন বাদে বাইক চালাতে এরকমভাবে হাইওয়েতে। আমাদের রাইট সাইডে i20টাকে একবার দেখো, পুরো মডিফাই করে চাকা পুরো গাড়ির থেকে বাইরে, ও এক্সস্ট নোটটা একবার পাচ্ছ তোমরা, দাঁড়াও শোনো এবার, এটা কিন্তু ট্রাকের শব্দ না, এটা হচ্ছে i20 শব্দ। কিন্তু টাইম হয়ে গেছে ঘড়িতে এখন 9:15, আর ফাইনালি এখন কিন্তু আমরা এন্টার করে ফেলেছি ডানকুনি, আর একটু বাদে আমাদের ভাই আমাদের থেকে আলাদা হয়ে যাবে। টাটা বন্ধু, টাটা ভাই, গুড নাইট, সি ইউ। হ্যাঁ হ্যাঁ, রাইড হবে, ইয়েস ব্রো, আমরা লং রাইডে যাবো, ঠিক আছে চল সাবধানে যা, টাটা ভাই, গুড নাইট। তো বন্ধু ফাইনালি ডাম্বেল বন্ধুর সাথে দেখা করে আমরা বেরিয়ে পড়েছি, আর আলাদা হয়ে গেল আমাদের রাস্তা। বলে দিই বাড়িতে যেতে গেলে এখন আমাদের 77 কিলোমিটার কমপ্লিট করতে হবে, যেটা দেখাচ্ছে গুগল ম্যাপ 2.5 ঘন্টা লাগবে।
আর দেখতে পাচ্ছ একটা তুখল লেভেলের কর্নারিং করছে এখানে, রাস্তা যেটা পুরো একদম ঘুরে যায়। আর আমরা বাড়ি গিয়ে ডিনার করবো এটা ঠিক করেছি, সে কারণে আর বাইরে কোথাও খেলাম না, কারণ বাইক মানে খাওয়া দাওয়া করার পর না বাইক চালাতে গেলে একটু চাপ হয়ে যায়, ঘুম ফুম পায়, সে কারণে আর খেলাম না। তো চলো বাকি রাস্তাটা আমরা সাবধানতার সাথে কমপ্লিট করে নিই আর কি। পুরো সময় এখন ঘড়িতে 9:50, আর ফাইনালি আমরা এখন ধরলাম হচ্ছে আমাদের ফেমাস সেই যশোর রোড, আর এখান থেকে আর 63 কিলোমিটার আমাদের বাকি। ওই যে বন্ধু প্লেন উড়ে গেল আমাদের লেফট সাইড দিয়ে, আর আমরা এখন ক্রস করছি হচ্ছে এয়ারপোর্টের সামনে দিয়ে, আর সামনে চলে আসবে হচ্ছে সেই বারাসাতের সেই বিখ্যাত জ্যাম, হাবড়া জ্যাম, এই সব কিছু ক্রস করে আজকে আমরা যাব আর কি। ভাই এখানে কিসের চেক এখন? বন্ধু ঘড়িতে তখন টাইম 12টার কাছে, আর তখন আমরা সম্মুখীন হলাম লাস্ট ক্লিপের যে সমস্যাটা তোমরা দেখলে। হ্যাঁ, পুলিশ আমাদের মুখে হঠাৎ একটা মেশিন নিয়ে আসে, তারপরে বলে এখানে ফু দাও, ফু দিলাম। তো বেসিক্যালি এই জিনিসটা আমি এর আগে কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি, তো আমি এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম। আর আমরা পুরোপুরি রাইডিং গিয়ার প্রপার একদম সেট আপে ছিলাম, তার সাথে সাথে বাইকে এত লাগেজপত্র সব কিছু ছিল, আর আমরা বলছিলাম যে আমরা আসছি উড়িষ্যা থেকে। তারপরেও কী করে একটা মানুষের মনে হতে পারে না আমরা ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করবো, যাই হোক সেটা আলাদা ব্যাপার, তাও টেস্ট করালো। আর সত্যি কথা বলতে না একদম লাস্ট মোমেন্টে ছিলাম, বাড়ি আর 30 কিলোমিটার বাকি ছিল, তখন অনেক টায়ার্ড হয়ে যায় মানুষ। আমি তখন বললাম স্যার এত দূর থেকে আসছি, বলে না না করো করো, করলাম নিজের নাম ঠিকানা এগুলো দিলাম, তারপর চলে আসলাম। তো যাই হোক একটা নতুন কিছু এক্সপিরিয়েন্স করলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা যদি কেউ এরকম কিছু এক্সপিরিয়েন্স করে থাকো সেটাও কিন্তু নিচে কমেন্ট করে জানাতে পারো, আর তোমাদের কেমন লেগেছে আমাদের এই পুরো ট্রাভেল সিরিজটা নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো। কিন্তু যারা এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখলে তারা এর আগের আরও দুটো ভিডিও আছে, সেই দুটো ভিডিও কিন্তু মনে করে দেখো। আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ ড্রিম বিগ। চলো বাই।